अभी एक खुने आसछे प्रिया चेंज करे नाओ नीचे चले एसो देखो अभी चाहिए जे सबाई आमादेर ब्यापारटा विश्वास करे निक प्लीज रेडी होये नाओ চেঞ্জ করব আমি এইভাবে দাঁড়িয়ে থাকলে কি করে করব আমি মোহিত নে লেবু জল খা নে বেটা বন্ধু বলে লেবু জল খাইয়ে বোঝাচ্ছি ওটা আমার বোন ভাই কি করছিস জসচিন সব ভুল ধারণা ভেঙে যাবে ও চলে আসলে যার কথা এখানে বারবার হচ্ছে প্রিয়া কোথায় কোথায় প্রিয়া এখন নেই কিন্তু চলে আসবে জাস্ট আ মিনিট ডোন্ট ওয়ারি সৌম্যা সবকিছু ঠিক হয়ে যাবে আই প্রমিস এসব কি হচ্ছে বলো তো তুমি একদম চিন্তা করো না আর যদি তুমি এত চিন্তা করো তাহলে সৌমিয়াকে কে দেখবে তোমাকে তো ঠিক থাকতে হবে কি হয়েছে এত অস্থির হচ্ছ কেন না আমি মাকে খুঁজছি জানি না কোথায় গেছে আমি কখন থেকে খুঁজছি রিল্যাক্স এখানেই কোথাও আছে না অর্ণব মা না সকাল থেকে কেমন চুপচাপ আছে কিছু তো একটা হয়েছে যেটা আমার কাছে লুকোচ্ছে সবার কাছে লুকোচ্ছে আমাকে মাকে খুঁজতেই হবে চলো মম ড্যাড তোমরা চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে প্রিয়া চলে এলেই সব ভুল ধারণা ভেঙে যাবে আর সবাই সত্যিটা জানতে পারবে একবার কথা বলি দে প্রিয়ার সাথে আই প্রমিস একবার কথা বলি দে না তুই ওর সাথে কথা বলবি না অল ইজ ওয়েল এক্ষুনি প্রিয়া চলে আসবে তোমার কাছাকাছি থাকলে আমার কিছু ফিল হয় না এই কথাটা বলা মিথ্যে বলা হবে কারণ ফিল করি আমি কিন্তু তার জন্য তোমায় কিছু করতে হয় না না সাজগোজ না চুলের কায়দা না প্রয়োজনের থেকে বেশি কথা বলা না গান করা না নাচ করা কারণ এসবের তোমার কোনো প্রয়োজনই পড়ে না তোমার উপস্থিতি আমাকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট ইয়েস প্রিয়া এতটাই প্রভাব ফেলেছে তুমি আমার উপর যে আমি নিজের মধ্যে এখন আর নিজেকে দেখতে পাই না
শুধ তোমাকেই দেখতে পাই। তোমায় দেখলেই আমার এক নতুন রেহানের সাথে পরিচয় হয়। এমন একজন রেহানের সাথে যাকে আজ পর্যন্ত আমি দেখিনি। বেটার ভার্সন অফ মি। সেই রেহানের সাথে যে মাথা থেকে পা পর্যন্ত ভালোবাসায় ডুবে রয়েছে। যার অস্তিত্ব তোমার পাশে থাকলে সম্পূর্ণ হয়। And I'm selfish. যেটা আমার সেটা সমাজের সামনে বলতে আমার কোনো লজ্জা নেই। তুমি আর আমি একে অপরের জন্যই তৈরি হয়েছি, শুধু এই জন্মের জন্য নয়, আগামী প্রত্যেকটা জন্মের জন্য। আর আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি কোনোদিনও আসবে না। আর আজকে এই কথাটা সবার জানা দরকার। আমি শুধু তোমার আর তুমি শুধু আমারই। সুপ্রিয়া, আজ সকলের সামনে জিজ্ঞাসা করছি আমি, উইল ইউ ম্যারি মি? দয়া করে প্রিয়া, একবার না বলে দাও। তোমার বোধহয় তোমার কোথাও ভুল হচ্ছে। আমাদের দুজনের মাঝখানে যা ছিল সবটাই একটা শুধুই ব্যক্তিগত বোঝাপড়া, তার থেকে বেশি কিচ্ছু নয়। মানছি আমাদের চিন্তা ভাবনা মেলে, কিন্তু এর থেকে বেশি কিছু নয়। তুমি তো অনেক দূর অব্দি ভেবে ফেলেছো। জানি আমি যে তুমি যা করছো তোমার বোনের যাতে মনটা না ভাঙে সেই কারণেই তুমি এত চেষ্টা করছো। আর আমি তোমায় কোনো দোষ দিচ্ছি না। তোমার জায়গায় যদি কোনো অন্য দাদা হতো সেও তাই করত। আমরা প্রায় আপনজনের জন্য এমন কিছু করে ফেলি যেটা আমরা কল্পনাও করতে পারি না। আমরা সেই আপনজনকে কষ্ট পেতে দেখতে পারি না। কিন্তু রেহান, তুমি এক্ষুনি যা বললে আমি এরকম কিছুই ফিল করি না তোমার জন্যে। বরং আমি তো মোহিতের জন্য ফিল করি। আমি আমার বোনকে ভীষণ ভালোবাসি। ওর চোখে জল আমি দেখতে পারবো না, সেই জন্য সাহায্য চেয়েছিলাম, শেষ সাহায্য।
কিন্তু তুমি বিশ্বাসঘাতকতা করলে। যেটা বলেছিলাম সেটা করনি। রেহান, রেহান, আমার কথাটা শোনো। আমি কোনো কিছু ইচ্ছা করে করিনি। তুমি যদি আমার কথা না শোনো তাহলে তুমি পরে আফসোস করবে যে আমি ভুল ছিলাম না। আমার কথাটা শোনো, কি ঘটেছিল আমাকে তুমি বলতে দাও, তাহলেই তুমি সব বুঝতে পারবে। আমি আমার ভালোবাসা কারোর সঙ্গে ভাগ করে নিতে পারবো না, সেটা অন্য কেউ বা তোমার বোনই হোক না কেন। কোথায় তুই আমার সোনা মা? হে ভগবান, চাঁদ লাল হয়ে উঠছে, এর মানে ও আরো বেশি হিংস্র হয়ে উঠবে। ওর ভেতরের সব রাগ, ওর ভেতরের যত অন্ধকার ওকে সম্পূর্ণ গ্রাস করে ফেলবে। আর রেহানের ভেতরে যতটুকু মনুষ্যত্ব বেঁচে আছে সবটা শেষ হয়ে যাবে। ও যে অভিশাপ পেয়েছিল সেটা ওকে পুরোপুরি একটা শয়তান, একটা পিশাচ বানিয়ে দেবে। আর এই সময় আমার মেয়েটা ওর সামনে, না আমি এটা কিছুতেই হতে দেবো না। আমি আসছি প্রিয়া, তুই একদম ভয় পাবি না। মা মা আসছে। আমি জানতাম যে তুমি আসলে যা দেখতে সেরকম নও। তুমি আমার সাথে ছলনা করছো আর অন্ধকার তোমার মনে রয়েছে, সেই জন্য প্রত্যেক মুহূর্তে প্রত্যেক জায়গায় আমি তোমাকে ফলো করতাম। আর এখন মনে হচ্ছে আমি যা করেছি ঠিক করেছি। আমি ইচ্ছে করেই তোমাকে এখানে নিয়ে এসেছি। বুঝতে পারছো তুমি, এটা তোমার বিছানো জাল নয়, বরং আমার চাল ছিল। আজ পর্যন্ত আমি কারোর কাছে মাথা নত করিনি, কিন্তু তোমার কাছে করেছি। বলেছিলাম আমি, আমার বোনকে কষ্ট দিও না আর আমার পথে বাধা হয়ে দাঁড়িও না, কারণ আমার চলার পথে বাধা মোটেই পছন্দ নয়। কথা বলার সময় শেষ, এবার মৃত্যু তোমায় ডাকছে। তোমাকে মারবো এটা আমি প্রথমেই ঠিক করে নিয়েছিলাম। যেদিন প্রথম তোমার সাথে আমার ধাক্কা লেগেছিল, আমাদের প্রথম দেখাটাই শেষ দেখা করে তুলবো সেটাই ভেবেছিলাম আমি। বুঝতে পারছো না, অনেক বড় ভুল করছো তুমি। ব্যথা লেগেছে, কষ্ট হচ্ছে, আহ!
ছাড়ো আমায়, ছাড়ো। এটা তো কিচ্ছু নয়, মরার সময় দেখবে কতটা কষ্ট পাও তুমি। মৃত্যু তো আসবে, কিন্তু আস্তে আস্তে। আমি সবসময় এভাবেই তোমাকে মারবো ভেবেছিলাম, আর তখন যেটা ভেবেছিলাম আজ সেটাকে পরিণতি দেব। ছাড়ো, চলো এবার শেষবারের মতো তাকে মনে করে নাও যাকে তুমি খুব ভালোবাসো। লেট মি গেস, মোহিতকে? ও তো তুমি মারা যাওয়ার পর কাঁদতেও আসবে না। তাহলে তোমার জন্য কে আসবে? কে আছে তোমার, কে আছে এই অনাথে যে কষ্ট পাবে তোমার মৃত্যুতে? মা, আমি মরে যাবো মা, তাও তোমার দিব্যি অমান্য করব না। তুমি আমায় দিব্যি দিয়েছিলে তাই না? আমি আমার শক্তির প্রয়োগ করব না শিবাঙ্গী। বেলা বৃন্দা বাণী মালা
प्रिया, प्रिया, उठे पर मा, प्रिया उठो, देख किच्छ अबे ना तोर चोख खोल मा, देख तो के अमार कथा सुनते ही हबे चोख खोल, कोनो भय नहीं, किच्छ अबे ना तोर, तू अमार कथा सुनते पाचिस तो प्रिया, प्रिया, प्रिया उठे पर মা ভগবানের অশেষ কৃপা যে তুই বেঁচে গেছিস কিচ্ছু হবে না তোর কিচ্ছু হবে না তোর সব ঠিক হয়ে যাবে প্রিয়া তুই ঠিক আছিস তো আমায় ক্ষমা করে দে প্রিয়া আমি ওই সময় তোর সঙ্গে থাকতে পারিনি যখন ওই অর্ধমানব তোর উপরে হামলা করেছিল আমি তো ভেবেছিলাম আমি তোকে হারিয়েই ফেললাম তুই আর কোনোদিন ফিরে আসবি না তোর কোনো সমস্যা হচ্ছে না তো মা জানি না মা এখনই কিছু বলতে পাচ্ছি না কোনো ব্যাপার না এটা কি কম কথা যে তুই বেঁচে গেছিস কিন্তু আমার মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো মা কি হ্যাঁ মা আমার সব মনে আছে রিহান আমার সাথে কি কি করেছে ও আমাকে মেরে ফেলেছিল তাও আবার কিসের জন্য যে ভুলটা আমি করিনি আমি যা কিছু করেছিলাম সব তোমার জীবন বাঁচানোর জন্য করেছিলাম আমি ওকে বোঝানোর কত চেষ্টা করলাম ও একটা কথাও শুনল না ও সবকিছুর জন্য আমাকে দোষী করল আর আমাকে মেরে ফেলল কিন্তু আমি ওকে ছাড়বো না আমার মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো ও কোনো মানুষ নয় ও একটা শয়তান অর্ধ মানব পিশাচ ও একটা খুব ভয়ানক ও যে কোনো সময় কারোর প্রাণ নিয়ে নিতে পারে আর আমি যে শক্তি পেয়েছি এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে আর সেটা হলো এই অর্ধ মানবকে বিনাশ করার জন্য তুই একদম ঠিক বলছিস প্রিয়া আরে সব কিছুতে আমি তোর সঙ্গে থাকবো কিন্তু কিন্তু কি মা প্রিয়া ওই নাগিনরা ওদের বিশের সঙ্গে তোকে ওদের কিছু ক্ষমতাও দিয়েছে কিন্তু আমরা এখন এটা জানি না যে তুই আদৌ ওই ক্ষমতা পেয়েছিস কিনা আমরা তো এটাও জানি না যে তুই অর্ধ মানবের সঙ্গে মোকাবিলা আদৌ করতে পারবি কিনা তাই আমার মনে হয় আমাদের এখন এগোনো উচিত নয় আমাদের সঠিক সময়ের অপেক্ষা করতে হবে তোমার ফোন এসেছে মা হ্যালো সিদ্ধার্থ হ্যাঁ আমি এই আসছি আর কি একটু কাজে বেরিয়েছিলাম আমি প্রিয়া তুমি বাড়ি যাও মা আমি একটু পরে আসছি আরে কিন্তু তুমি এখানে তুমি চিন্তা করো না তুমি যাও আমি আসছি নিজের খেয়াল রেখো মা ঠিক আছে এক্স্যাক্টলি কি হয়েছিল আমি প্রিয়াকে নিয়ে বাড়ি এলাম আমার ইমপ্রেসিভ প্রপোজাল চাই তোমার মতন বোরিং নয় বাড়িতেও বলল যে প্রপোজালটা যাতে বোরিং না হয় তবেই ও অ্যাকসেপ্ট করবে তোমার কোথাও ভুল হচ্ছে আমাদের দুজনের মাঝখানে যা ছিল সবটাই একটা শুধুই ব্যক্তিগত বোঝাপড়া কিন্তু নিচে এসো মোহিতকে হ্যাঁ বলে দিল তোমার বোনকে আমাদের সম্পর্কটা মেনে নিতেই হবে আমার রাগ হলো আর আমি প্রিয়াকে তুলে নিয়ে চলে গেলাম আমি কিছু মিথ্যে বলিনি কাউকে কোনোভাবেই ঠকাইনি আমি যা কিছু করেছি তার যথেষ্ট কারণ ছিল আমি করতে বাধ্য হয়েছিলাম তুমি তুমি এগুলো বুঝতে পারছো না কি বুঝতে পারিনি আমি প্রিয়া তুমি কি বলতে চেয়েছিলে এমন কি হয়েছিল তোমার সাথে আমার কিছু মনে পড়ছে না কেন কোথায় চলে গেলে তুমি প্রিয়া
কোথায়? রেহান, তুমি তোমার পরিবার, তোমার আপনজন, আর নিজেকে ছাড়া কারোর কথা ভাবলে না, আর আমাকে মেরে ফেললে। আমার তো কোনো ভুলও ছিল না। তুমি তো আসলে কি ঘটেছিল সেটা বলার একটা সুযোগও দিলে না। কেন? এবারে নাগিন সব নাগিনদের শক্তি নিয়ে তোমার থেকে প্রতিশোধ নেবে। যে অন্যায় তুমি করেছো তার কোনো ক্ষমা নেই। তোমার কর্মের শাস্তি তুমি পাবেই। অর্ধমানব, তুমি এইসব তোমার বোনের জন্য করেছো, তাই না? এবার শুধু অপেক্ষা করো, তোমার কি অবস্থা করি আমি। প্রিয়াকে নিয়ে কিছু বলার আছে না, ওই লোকটাকে নিয়ে, অ্যাকচুয়ালি কাউকে নিয়ে বলার নেই। ফেড আপ হয়ে গেছে ভূতবাস্টার্স নিয়ে। আজ পর্যন্ত এমন কিচ্ছু করিনি যে সবাই আমাদের নিয়ে গর্ব করে। আমরা শুধু অদ্ভুত লোকটার কথা শুনি। আর ওদিকে দেখ, আমাদের পরিবারের সবাই কত খুশি। আমাদের বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, আমরা তাদের হেল্প না করে কি করে যাচ্ছি? ওই অদ্ভুত লোকটাকে হেল্প করছি। নট ডান। হ্যাঁ রে, আর সত্যি বলতে আমার ওই অদ্ভুত লোকটাকে ভয়ও লাগছে। কেন? কারণ সে আসার পর থেকেই টোটালটা আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য। চলে যান এখান থেকে।
আমি শিওর ওটা প্রিয়াই ছিল। আমি ওকে নিজের চোখে দেখেছি, ও এই বাড়িতেই আছে। আমি কিছু একটা শুনতেও পেয়েছিলাম। না না, আমি ভুল হতে পারি না, কিন্তু কোথায় গেল? আমার থেকে বেশি স্পিডে ও কোথাও কি করে চলে যেতে পারে? সাথে দি, শোনো না। হ্যাঁ, আমার মনে হয় যে তোমার বিয়েতে আমার না একটা ইন্দো ওয়েস্টার্ন ড্রেস পরা উচিত। আই মিন, কাউকে তো তোমার বিয়েতে সুপার হট লাগার রেসপন্সিবিলিটি নেওয়া উচিত। রোহিদি, একমাত্র তুমিই আছো যে অন্যের বিয়েতে সমস্ত স্পটলাইট নিজেই নিতে চাইছে। এক্সকিউজ মি, যদি স্পটলাইটের আমাকেই পছন্দ হয় তাহলে আমি কি করতে পারি? আচ্ছা ওকে, মা আমাকেও দাও। হ্যাঁ বাবা, তুমি ঠিক আছো তো? তুমি তোমার কুল প্রিয়াকে মিস করছো তাই না? মাগো, আমি তো বুঝতেই পারছিলাম না ব্যাপারটা হলোটা কি। এরকম ভাবে বাড়ি ছেড়ে চলে যাবার কি প্রয়োজন ছিল? যদি ওর মোহিতকে ভালো লেগেই থেকে থাকে তো কি হয়েছে? জীবনে সবাই সবকিছু পায় না, সবার সাথে হয়। অন্তত যে পরিবারে ও থাকছে সেখানে একটু আলোচনা করবে বলে তো যাবে। হ্যাঁ, ইটস নট ডান। বাবা, তুমিও না খুব সরল। প্রথমত তো এটা ওর বাড়ি ছিল না, আর দ্বিতীয়ত তুমি ওকে তোমার ফ্যামিলি ভাবলেও ও ভাবতো না। শি ওয়াজ জাস্ট সেলফিশ। আজ পুরো মিসৌরি ওকে এমনি অপছন্দ করে না। তোমার ওই প্রিয়া দা কুল কে না সবাই অন্য নামে ডাকে, প্রিয়া দা চালু। রুহি, তুই যা গিয়ে খাবারটা শেষ কর, চুপচাপ বস আর কারোর মুড অফ করিস না, আর খাবার খেয়ে নে। বাবা তুমি খেয়ে নাও। থ্যাঙ্কস। আমি রান্নাঘর থেকে কিছু নিয়ে আসছি। মা, একটু খেয়ে নাও। থ্যাংক ইউ। আর একটু খাও। আমার তো অ্যাকচুয়ালি খিদেও পায়নি, আমি তো এই জন্য খেলাম যে তুমি এত ভালোবেসে বললে তাই খেয়ে নিলাম। অন্য কিছু নিয়ে আসবো? কিচ্ছু না, সত্যি। এতটুকু বয়সে তোমায় কত কি সহ্য করতে হচ্ছে প্রিয়া, ঈশ্বরও না। বাচ্চাদের সঙ্গে সব সময় খারাপই করে। মা, এরম বলছো কেন? এতে ভগবানের দোষটা কোথায়? আর ভগবান আমার সঙ্গে কোনো কিছু খারাপ করেনি। খারাপ যদি কেউ করে থাকে তাহলে শয়তানটা করেছে। প্রিয়া, সে যাই হোক, মা তুমি জানো সবাই তোমার ব্যাপারে কি কি বলছে, কি কি নামে ডাকছে তোমাকে। আর তোমার কাছে এসবের তো কোনো উত্তরই নেই দেখছি। সবাই ভাবে যে মা, সবাই কি ভাবছে আর কি ভাবছে না তাতে কি যায় আসে? আর তুমি প্লিজ এসব ভাবা বন্ধ করো তো। আমার এই নতুন জীবনে আমি সেই সব পেয়েছি যেটা আমার কাছে আগে ছিল না। আমি তোমাকে পেয়েছি, আর তুমি আমার সঙ্গে থাকলে আমি সব লড়াই একাই জিততে পারবো। আর এবার তো আমি আমার জীবনের উদ্দেশ্যও পেয়ে গেছি, ওই শয়তানের থেকে প্রতিশোধ নেওয়া। কিন্তু প্রিয়া, তোমাকে সাবধান থাকতে হবে, ও কিন্তু ভীষণ সাংঘাতিক। মা, এখন তোমার মেয়ের কাছেও অনেক শক্তি আছে। ব্যাস, এইবার আমি আর আগের মতন কোনো ভুল করব না। প্রিয়া, হ্যাঁ, একটা সত্যি কথা বলবে তুমি আমাকে? তোমার কি কখনো রেহানকে ভালো লাগেনি? না মা, রেহানকে আমার কখনোই ভালো লাগেনি। আমি তোকে চিনিও না। আমার তো ওকে ভীষণ খিটখিটে আর একজন অহংকারী মানুষ মনে হয়েছিল। আর আর আমার মনে ওর জন্য কোনোদিনও কোনো ফিলিংস ছিল না, কিন্তু এখন আছে। ঘৃণা, ঘৃণা করি ওকে আমি, অনেক বেশি ঘৃণা। আর ওর কোনো ধারণাও নেই যে ওর জীবনে এবার কি ঘটতে চলেছে। ওই যে কথাই আছে না, কিছু গল্প লেখা হয় জীবন নিয়ে আর কিছু মৃত্যু। আমাদের গল্পটাও অনেকটা এরকম, যেটা আমার নতুন জীবন দিয়ে শুরু হয়েছে আর রেহানের মৃত্যু দিয়ে শেষ। মা, আমার কাছে বেশি সময় নেই, আমাকে যেতে হবে। নিজের খেয়াল রেখো মা।
ঠিক আছে। এটা আমি জিতলাম ইন ইওর ড্রিমস দেন এটা নাও এই দানটাও আমি জিতলাম আমি তোর বিয়ে হারারও ভেষ্টা করে ফেল দে আর একটা দান ঠিক আছে আমিও খেলবো হ্যাঁ হ্যাঁ কি করছো করছি তো বাবা যেটা তুই শেখাচ্ছিস সেম টু সেম সোজা যা করতাম না সেম থার্ড স্টেপটা অনেক ভালো ছিল আমার করো ভুলে গেছিলাম এবার কিন্তু লাস্ট টাইম বলছি যেমন বলবো তেমন করো ওকে একটা কথা শুন তোর মা না অন্যের ইশারায় নাচতে পারে না বরং উনি অন্যদের নাচান ও হবে না যখন আমি নাচ করব না তখন সবার দৃষ্টি শুধু আমার দিকে পড়বে এমন ফ্লোর কাঁপানো নাচবো প্লিজ মা ফ্লোর কাঁপানো নাচতে গিয়ে পাটা যেন ভেঙে না যায় তাই শিখে নাও না চুপ করে থাক তুই একদম চুপ করে থাক অনেক মজা করেছিস তোরা আমাকে নিয়ে আমি চললাম আমার বিউটি টিপস নিতে ওকে কেন মা তুই একদম কথা বলবি না চুপ করে থাক আমিও চললাম এমনিতেও এই দানটা তুই হেরেছিস আজকের মতো তোর হারার কোটা কমপ্লিট আর কাল কিন্তু তোর বিয়ে বেশি রাত করিস না আর তোমরাও সবাই তাড়াতাড়ি শুরু করো গেলাম টাটা গুড নাইট এদিকে এসো তোমাকে ডান্স শেখাই কি আর খেলা শুরু করো না তাড়াতাড়ি কুইক মোহিত এসো না ডান্স করি আচ্ছা সাবধানে মোহিত এখনই ব্যালেন্স রাখতে পারছিস না যে বসে পড় তুই পারবি না 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 ওই অ্যাকচুয়ালি ওই একটু একটু বেশি হয়ে গেছে অনেকটাই অনেকটাই বেশি অ্যাকচুয়ালি ইউ নো তোমরা সবাই কন্টিনিউ করো আমার খুব ঘুম পাচ্ছে কালকে অবশ্যই নাচব হ্যাঁ ঠিক আছে গুড নাইট আই উইল মিস ইউ তুমি গিয়ে রেস্ট করো এন্ড বি ফ্রেশ ফর টুমরো অলরাইট ওকে গুড নাইট গাইস গুড নাইট স্টার্ট করি বাইরে আয় চল 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 বাইরে আয় তাড়াতাড়ি আয় উল্টো দিকে ঘোর হাত ওপরে হাত ওপরে বসে পড় এইভাবেই থাকবি পেছনে ফিরলে না এখানেই মেরে দেবো কেউ আছে যার উপস্থিতি সবকিছু ওলট পালট করে দিচ্ছে প্রিয়া প্রিয়া কিন্তু কিন্তু দেখুন প্রিয়া প্রিয়াকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না খোঁজো ওকে কোথায় গেছিও কিন্তু ওর কথা তো কেউই জানে না তাহলে ওর খোঁজ করো তোমরা কিন্তু আপনি বলুন এভাবে কি করে আরে বাস দেখ মিনি তুইও কি সেইটা দেখলি যেটা আমি দেখলাম এই আরু লোকটা তো দেখছি নিজেই একটা ভূতরে মাই গড আরু আই জাস্ট ক্যান্ট বিলিভ দিস প্রিয়া তুই সিরিয়াসলি এসব করতে চলেছিস সত্যি করে বল আমায় মা আমি সিরিয়াস এই ব্যাপারে আর এই কাজের জন্য তোমার হেল্প চাই তোমাকে আমাদের এই সিক্রেটটা লুকিয়ে রাখতে হবে প্রিয়া আমার কথা তো শুন তুই না মা আমি কিছু শুনতে চাই না কিন্তু প্রিয়া তুই বুঝতে পারছিস না মা তুই যা কিছু করতে চলেছিস এসব কিছুতে তোর প্রাণের অনেক বড় ঝুঁকি আছে তুই বুঝতে পারছিস আমার জীবন তো রেহান অনেক আগেই নিয়ে নিয়েছে মা এবার আমার পালা ওর থেকে প্রতিশোধ নেওয়া নতুন করে তোকে হারাতে চাই না তুই এসব যা করতে চলেছিস এসব করিস না আমি আর সহ্য করতে পারবো না আমার দিকে দেখো তুমি তো এতটাও দুর্বল নও তুমি তো আমার শক্তি তাই না না প্রিয়া আমার মধ্যে এত শক্তি নেই আমি আর সহ্য করতে পারবো না
তুই যা কিছু করতে চলেছিস আমি এসব কিছুতেই দেখতে পারবো না। মা, এই কথাটা তুমি খুব ভালো করেই জানো যে এছাড়া আর কোনো উপায় নেই। আমার দ্বারা এটা হবে না, আমি এই বিয়েটা করতে পারবো না। আনসার, ডোন্ট ওয়ারি সৌমিয়া, সবকিছু ঠিক হয়ে যাবে, আই প্রমিস। আমার আর মোহিতের কোনো সম্পর্ক নেই, আর না কোনোদিনও হবে। আমাদের দুজনের মাঝখানে যা ছিল সবটাই একটা শুধুই ব্যক্তিগত বোঝাপড়া। বরং আমি তো মোহিতের জন্য ফিল করি, সেলফিশ আমিও। আমি আমার ভালোবাসা কারোর সঙ্গে ভাগ করে নিতে পারবো না। কিছু হয়নি মা। এই রেহান, মিনি কোথায়? উপরে। আচ্ছা, থ্যাংক ইউ মা, আমি দেখে আসছি। হ্যাঁ, শেষ পর্যন্ত তুমি আমার বিয়াই হয়েই গেলে। ওয়েলকাম ওয়েলকাম। শোনো, সাথীর যে মেহেন্দিটা না, আমি ওখানে রেখেছি। ওকে রোহি, আজ তো তোমাকেও মেহেন্দি লাগাতে হবে। নিশ্চয়ই আন্টি, এর পরের বিয়েটা আমারই তো হবে। দুষ্টু মেয়ে একটা। আচ্ছা যা, দেখ কোনো কাজ আছে কিনা, যা। ওকে, এক সেকেন্ডে আসছি আমি। হ্যাঁ পন্ডিত মশাই, এটা নিন, সাবধানে, খুব দামি। এত বড় ঘর আর এত কাজ, কি হলো এত চুপচাপ কেন? আরে কিছু না, এক সেকেন্ড। কিটি পার্টি, নরমাল কিটি পার্টি তো তুমি খুব লাইফ থাকো, আর আজ মেয়ের বিয়ে হচ্ছে, কিন্তু এত চুপচাপ কেন? আজকে মেয়েটার বিয়ে হয়ে যাবে, তাই মনটা ভীষণ খারাপ লাগছে। শ্বশুর বাড়ি তো পাঠাতেই হবে। সত্যি কথা, আমারও না একই রকম ফিলিংস হচ্ছে। সোমিয়ার কথা ভাবতে ভাবতে আমার টেনশন হচ্ছে। তারপর আমি ভাবলাম, এত ভাবনা কি, শেখর রিঙ্কেলস চলে আসবে। তাছাড়া এখন তো আমাদের নাচতে হবে। বরবৌকে সাইডে সরাও, মাদের দেখো, মাদের মাদের। না, তুমি এরকম করতেই পারো না, এরকম হতেই পারে না। সব ঠিকঠাক আছে তো? তুই নিজেই দেখে নে। গার্লস, আমি বোনের সাথে দু মিনিট কথা বলতে পারি? এটা দেখ। জানিস দাদা, ওরা আমার হাতে এম লিখেছে কেন? জানি না, আর জানতেও চাই না। আমি তো এখানে আমার বোন মুখ ভার করে আছে কেন সেটা জানতে এসেছি। কোথায়? আমার কিছু হয়নি তো?
আমি তো খুব খুশি, আমি একদম ঠিক আছি। ওরা আমার হাতে মেহেন্দি পড়াচ্ছে, সবকিছু ঠিকই তো আছে। রিয়েলি ওকে ফাইন। দাদা, মোহিতকে নিয়ে আমি ভীষণ স্ট্রেসড। মোহিতকে দেখে আমার খুব চিন্তিত মনে হয়েছিল। আজ সকালেও যখন আমি পুজোতে মোহিতকে দেখলাম তখন জানি না কিছু একটা মিসিং ছিল। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছিল যেন যেন আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। আর বাকি সব কিছু জানি না তোকে কি করে বোঝাবো। ঠিক জানো তোর প্রতি ইন্টারেস্টেড নয়। হোয়াট? এক্সকিউজ মি দাদা, তুই এসব কেন বলছিস? আমি তো সেটাই বলছি যেটা তোর চোখে দেখতে পাচ্ছি। সেসব আমি জানি না দাদা, আমি শুধু এটুকু জানি যে মোহিত আমাকে খুব ভালোবাসে। আর আমার কাছে ও হলো আমার জীবনের শেষ ভালোবাসা, শুধু মোহিত। তুই জানিস দাদা, মোহিতকে ছাড়া নিজের লাইফ আমি ইমাজিনই করতে পারি না। আমার জীবনের সবকিছু ঘিরে শুধুই মোহিত। দাদা দাদা, তুই যদি কিছু জেনে থাকিস, সে যে বিষয়ে হোক, কোনো গন্ডগোলও যদি থাকে, তাহলে প্লিজ প্লিজ আমাকে তুই এখনই বল, না তো পরে খুব প্রবলেম হয়ে যাবে রে দাদা আমার জন্য। আমার কাছে তোর মুখের হাসিটাই সবথেকে বেশি মূল্যবান। আর যদি মোহিতের সাথে বিয়ে করলে তুই ভালো থাকিস। আই প্রমিস ইউ, তোর খুশি তোর থেকে কেউ কেড়ে নিতে পারবে না। দাদা হয়ে কথা দিলাম তোকে। থ্যাংক ইউ দাদা, প্রমিস। হ্যাঁ ড্রিঙ্কস দাও। এই নাও, এসে গেছে আমাদের আজকের জিরো। এসে গেছে আমার সোনা ছেলে, যা তাড়াতাড়ি গিয়ে পিপি করে নে। পিপি? ও ওটা কোড ল্যাঙ্গুয়েজ। যা। আসলে আমি ভাবছিলাম কি একটা বিয়ে ক্যান্সেল করলে হয় না। কেন, কি হলো? আসলে কি আমার দুই সন্তানের বিয়ে একই দিনে হচ্ছে, তাও তাড়াতাড়ি। আমার যেখানে খুশি ডাবল হওয়ার কথা ছিল সেখানে অর্ধেক হয়ে গেল। ভাবছিলাম যে যদি ইনস্টলমেন্টে করা যায়। এক কাজ করা যাক না, আমরা সাথীর বিয়েটা ক্যান্সেল করি। হ্যাঁ, এই সুযোগে তো মেয়েটা আমার কাছে আর কিছুদিন। আরে একদম না প্যাম, তাড়াতাড়ি সাথীকে আমাদের বাড়িতে নিয়ে এসো, তা না হলে এনাদের বাড়িতে ঘরজামাই হয়ে চলে যাবে। আচ্ছা বিয়েটা কার? আমার। আর টপুরটা কে পরবে? আমি। টপুর কোথায় তোমাদের? এই যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। তোমরা আছে কি করো না, যাও 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 যাও। এবার প্রিয়াকে আমরা আর কোথায় খুঁজবো? রাস্তায়, জঙ্গলে, সব জায়গায়, এমনকি তোর নিজের বাড়িতেও খুঁজলাম, তাও পেলাম না। আরে ওঠ না, ওখানে বস। শোন মিনি, আমার মনে হচ্ছে যে এইবার ওই লোকটা কিছু ভুল করছে। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা। আচমন করুন স্মরত পুণ্ডরীকাক্ষং। ওনার মাতা পিতা অন্নদান করার জন্য এখানে চলে আসুন। আপনি আপনার ডান হাতটা বাড়িয়ে দিন, কোনেও হাতের উপরে হাত রাখুক। ওং গজাননম ভূত গণা সেবিতম।
এবার পাত্রের বোন বর বউয়ের জোট বেঁধে দিন। কিন্তু মিনি তো ওখানে আছে। ডেকে নে মিনি। মিনি আজ খুব ডিমান্ড। ওফো, দেখি একটু। এই তো তোর বিয়ের কটা দিন কাটতে দে, তারপর আমি বসে হিসেব করব যে তুই কতটা আমাদের থাকলি আর কতটা নিজের বউয়ের হয়ে গেলি। আমার মনে হচ্ছে আমরা মেয়ের বিয়ে দেওয়ার জন্য অনেক তাড়াহুড়ো করে ফেলেছি। না, আমি বলছিলাম কদিন পরে বিয়ে হলে ভালো হতো না? আরে র‍্যাক্স, কেমন কথা বলছো তুমি? আমাদের ছেলে মেয়েরা বিয়ের ফুল ফোটাতে চলেছে আর আমরা মালি হতে পারবো না? এরকম করা উচিত না। আমরা তো বিয়ের পিড়িতে বসেছিলাম, ওদেরও সুযোগ দেওয়া উচিত। না তো কি, আমরা সহ্য করেছি, এবার এদেরকেও সহ্য করতে হবে। এই আগুনটা কি করে লাগলো? এখানে তো কিচ্ছু দেখা যাচ্ছে না। Thank you.
কি মুখ চাওয়াচাওয়ি করছো? তাড়াতাড়ি ঠিক করো সবগুলো, আর দুজনে এসে এইগুলো তোলো। জায়গাটা তাড়াতাড়ি পরিষ্কার করে দাও। কিছু করতে হবে না। আপনারা আপনারা সবাই কিছু করতে হবে না। কি বাকি আছে? কি বাকি আছে এখানে ঠিক করার মতো? দেখতে পাচ্ছো না, পুরো মণ্ডপ জ্বলে গেছে। পরিষ্কার করার আর কোনো দরকার নেই, এখানে কিচ্ছু বাকি নেই, এখানে আর বিয়ে হবে না। মা তুমি এটা কি বলছো? বিয়ে কেন হবে না? তুই দেখতে পাচ্ছিস না, হ্যাঁ, বিয়ের মণ্ডপ জ্বলে গেছে, এর থেকে অশুভ আর কিচ্ছু হয় না। ও কাম অন মম, এটা তুমি বলছো যে পুরো মুসৌরিকে লেকচার দিয়ে বেড়ায় যে যে এখানকার লোকেদের পুরনো রীতিরেওয়াজ ভুলে যাওয়া উচিত, অন্ধবিশ্বাস থেকে বেরোনো উচিত, এসব কুসংস্কারকে কেন মানছো? আরে হয়েছে, আগুন লেগে গেছিল, ঘি একটু বেশি পড়ে গেছিল, হতে পারে, ইটস ওকে মম, আর কেউ আহত হয়নি, ব্যাস কথা শেষ। আর মম, আমাদের সবার জন্য না এই মণ্ডপের থেকে তোমার আশীর্বাদ বেশি জরুরি। শশাঙ্ক না প্যান, ও ঠিক বলছে, আমি আমার ছেলের সাথে একদম একমত। আমার মনে হয় না এরকম একটা ছোটখাটো ঘটনার জন্য আমাদের বিয়ের মতো একটা শুভ অনুষ্ঠানকে বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু 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 তবুও যদি হয়তো হোয়াট র‍্যাগ, আরে ছাড়ো না, কাম অন গাইজ, কি করছো? ঠিক আছে, তুমি আর সাথী তৈরি হয়ে নাও। মোহিত, সোমিয়া, তোমরা যদি প্রস্তুত থাকো তো। হ্যাঁ মোহিত জি, একটা কথা বলো তো, এত কিছু হয়ে গেল, আগুন জ্বলে গেল, অথচ তোমার মুখের ঢাকনা কিন্তু সরলো না, কেন? তুমি আমার দিদির সাথে গেম টেম খেলছো? কই না তো, ওই সাসপেন্স ক্রিয়েট করছিলাম। ও, তাহলে এবার মেয়েদের মতো ছেলে পক্ষরাও বিয়েতে টাকা নেবে? আচ্ছা চলো, খুব ভালো আইডিয়া, কিন্তু আপাতত তো দেরি হয়ে যাচ্ছে, লগ্ন চলে যাচ্ছে। চলো শুরু করুন আবার, চলো। সাথে